শুরু করছি আজকের রেসিপি কাঁচা আমের শরবত বা আমপান্না। তাহলে দেখতে থাকুন আজকের রেসিপি। শুরু করছি আজকের রেসিপি আমপান্না বা কাঁচা আমের শরবত। তো এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আর কাঁচা আম দুটো সেদ্ধ করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। ঢাকনাটা তুলে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিয়েছি। আমার আমগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমটা ঠান্ডা করে তারপরে আমের পাল্পটা বার করে নেব। আমগুলো তো সব ঠান্ডা করা আমার হয়ে গেছে সেদ্ধ করার পর, আর আমি এরকম করে কেটে সেদ্ধ করেছিলাম। আমের বীজগুলো বার করে দিয়ে লম্বালম্বি করে কেটে সেদ্ধ করেছিলাম, তো আমের পাল্পগুলো এবার আমি বার করে নেব। এরম করে করে সবগুলো বার করে নেব। তো আমের পাল্পগুলো আমার নেওয়া হয়ে গেছে, আর এবার আমি নিয়ে নিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা। ভালো করে ধুয়ে নিয়েছি আমি, এটা কিছুটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমার আম দুটো, তার ওজন হচ্ছে 250 গ্রাম, চিনিও আমি 250 গ্রাম দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো, আর এখানে আমি ভাজা মশলা করেছি, এর মধ্যে আছে সাদা জিরে মানে গোটা জিরে, 1.5 খানা শুকনো লঙ্কা আর 4-5টা গোলমরিচ। তো আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি 1 চামচি মতো, আর এবার দিয়ে দেব জল। জল আমি 1 কাপ মতো দিয়ে দিলাম। তো এবার সবগুলোকে একসঙ্গে বেটে নিয়ে ফেরত আসি। আমের পুরো মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে, আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, এই দেখুন। তো এই মিক্সিংটা আপনারা কাচের জারে করে 1 মাস মতো রেখে দিতে পারবেন ফ্রিজে, আর যখন কাউকে সার্ভ করবেন তখন কাচের গ্লাসে করে বা যাই হোক, বিট নুন দিয়ে আর এই ভাজা মশলা দিয়ে, এই যে ভাজা মশলা আমি তৈরি করেছিলাম দিয়েছি, এই ভাজা মশলা দিয়ে পরিবেশন করতে পারবেন। তো এখন আমি গ্লাসে রেডি করব, সেটাও আমি দেখাচ্ছি। এবার আমি গ্লাসে ঢেলে দেখাবো। এই পাল্প আমি নিয়ে নিচ্ছি, এবার আমি নিয়ে নেব বরফ। আর এবারে আমি দিয়ে নেব জল। এটা কিন্তু ফ্রিজের ঠান্ডা জল। এবার দিয়ে দেবো বিট নুন। দিয়ে দেবো ভাজা মশলা। আর ভালো করে এবার নেড়ে দেবো। আর একটু পাল্প আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে দেব। আর এবার পুদিনা পাতা দিয়ে আমি একটু গার্নিশ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাঁচা আমের শরবত বা আমপান্না। এটা অবশ্যই সামার স্পেশাল, গরমে কিন্তু এখন সবাই খুব হাঁসফাঁস করছেন, ছোট থেকে বড় সবাই, আর সবার জন্যই এটা দুর্দান্ত স্বাদের আর ভীষণই আরামদায়ক। আর এখন
মুসলিম আমার যারা বন্ধুরা আছেন তাদেরও রমজান মাস চলছে, তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার বন্ধুদের, তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।